আজকে তোমাদের সাথে বলেছি যে বঙ্গোপসাগর ট্যুর করাবো, বঙ্গোপসাগরে যাব। আমার সঙ্গে আছে আমাদের কালি সোনায় মলিক, এ হচ্ছে টেকার। আজকে আজকে বঙ্গোপসাগর দেখতে থাকো, ভিডিও নোটার যাই এখন আছে চন্দ্রদেব দেখো অনেকটাই চলে এসেছি। আর টোটাল বোটটা ভিড়, মানে প্রচুর প্রচুর ভিড় এখানে, কয়েকশো লোক আছে এখানে, কয়েকশো লোক, বাচ্চা বয়স্ক দিদি দাদা সব মিলিয়ে প্রচুর আছে। আর আমার ড্রিম ছিল আজকে সকালবেলা মর্নিংয়ে সবাইয়ের সঙ্গে গঙ্গাসাগর শেয়ার করবো, তাই আজকে সেটা রাখছি। তো আমিও যাবো, তোমার লাইক করো, ভিডিও করো, শেয়ার যতটা পারো শেয়ার করো। সবসময় জায়গা পাইনি, তোমার জন্য দাঁড়িয়েই করতে হচ্ছে। দাদা কতটা কষ্ট হচ্ছে একটু বলো, বন্ধুদের কী বলা যাবে, মানে এই গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্য এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও। কারণ সাগরে তো আমি নিকটবর্তী, যখন সামনে চলে আসবো ব্রেকডাউন নয়, এখন 4G টোটালি 5G পাইপ প্রজেক্ট চলছে। তো সেই কাজের ভিত্তিতে তোমাদের বলবো ভিডিওতে, দেখা যাক সামনে থেকে ভিডিওটা, দেখা সামনে থেকে ফোনটা দেখাচ্ছি। দেখো তোমার যে পোলটা দেখা যাচ্ছে না, এই যে পোলটা দেখা যাচ্ছে, এই পোলটা হচ্ছে বন্ধুরা, এই পোলটা হচ্ছে 33,000 পোলটা। এখানে একটা নয়, টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচ, টোটাল ছটা পোল আছে। এই ছটা পোল দিয়ে এই সাগরটাকে মেনটেন করা হয়েছে, এই 33,000 লাইন কেবি। আর বেশি কথা বলবো না, গরম ভালোই আছে কাকদ্বীপের মধ্যে। দাদাও মানে খুব মানে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে, দাদা কথা বলছে না, কোনো সাউন্ড স্লোলি স্লোলি বলছে দু একটা কথা তোমাদের সঙ্গে। ওপারটা যাই, ওপার থেকে ভিডিওটা স্টার্ট করবো, আরও ভালোভাবে স্টার্ট করবো, আর ভালোভাবে তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত, দেখো বন্ধুরা এটাই আসার খবর করি তোমার থেকে। বোর্ড ছেড়ে ভেসেলে ছেড়ে দিয়েছে অলরেডি, ঘন্টি মারছে, 11 টাইম বাজে, আর এতটাই ভিড় যে ভিডিওর মধ্যে তো নয়েজ প্রচণ্ড আসছে। তো আমি চেষ্টা করবো ভিডিওটা ক্লিপ করার এবং ওদিকটা দেখাবো। দেখো ওদিকে পুরো কিনারে, গঙ্গা কিনারে দেখা যাচ্ছে, তোমাদের জুম করে দেখিয়েছি। লোকের ভিড় বুঝতে পারছো তো, আমাদের কাকদ্বীপ হয়ে গেল আজকে, দাদার হলো দুদিন, আমার হয়ে গেলো 15 দিন, কারণ যেহেতু সাইড মেনটেন করতে আমাদের কাকদ্বীপে। টোটাল CMP হচ্ছে, আমি আগে বলি CMP নামখানা, আর নামখানার মধ্যে কাকদ্বীপে বকখালিতে বহু জায়গায় কাজ চলছে আমাদের, টেলিফোন জিও ইনফোকম লিমিটেড। তো আজই তার ফ্রি টাইম পেয়েছি সানডে, কিছু ক্রাইসিস প্রবলেমের জন্য আজকে ওয়ার্ক বন্ধ হয়ে গেছে, বোর্ড ছেড়ে দিয়েছে। তো ভিউটা আমি এদিক দিয়ে দেখাবো বন্ধুরা। তা 1 ঘন্টা পার হতে চললো, মিনিমাম 11টায় ঘাড়েটা ভেসেল ছিল। তো প্রাইভেট কার নিয়ে যদি কেউ আসতে চায় আসা যায়, এটা তার জন্য ভেসেল পারাপার করতে হয়। আর একটা কথা বলে রাখি, এ এক একটা মানুষের জন্য 9 টাকা করে ভাড়া লাগে, এক এক লঞ্চে ফেয়ার। আর যদি কেউ প্রাইভেট কার নিয়ে আসতে চাও তো তার জন্য ভেসেল আছে, ভেসেলে করে পারাপার করা যায়। আর টাইম লাগবে বন্ধুরা মানে মিনিমাম 1 ঘন্টা থেকে 45 মিনিট, 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগবেই বোটে। আর আমি এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এতটা টাইম খাওয়ার জন্য, যার কারণে তোমাদের বললাম যে ধাপে ধাপে আমি কন্টিনিউ করতে থাকবো। তো চলে এসেছি আমাদের কচুবেরিয়া ঘাট, তো ভিডিওটা প্রসেস করতে করতে দেখাই তোমার, চলো নামবো। এবার শুরু হলো আমাদের টোটাল তাই জার্নি, আজকে তোমার সঙ্গে আছি গঙ্গাসাগর শুভ আর প্রণয় মল্লিক আমাদের দাদা। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। খাম্বা যেটা বলছিলাম ওটা প্রসেস করে যাচ্ছে, আরো
ব্যাপারটা ম্যাক্সিমাম দেখার কারণ হয় ভিডিও বেশি হয়ে গেল ভিডিওটা এবার তো বন্ধ হয়ে গেল টাইম তো আমার ভিডিওটা কেটে গেল হট করে আমার বন্ধুরা কারণ ভিডিওর লিমিট একটা বেশি বাড়িয়ে দিল তো এটা বাস স্ট্যান্ড পর্যন্ত যাই তো ওখান থেকে ব্লগটা স্টার্ট করছি কাকু তোমার নাম কাকু আমার নাম জুলফিকার আলী জুলফিকার এখান থেকে ডিস্টেন্স কত তুমি 30 কিলোমিটার বললাম না বন্ধুরা 30 থেকে 32 কিলোমিটার তো কাকা 30 কিলোমিটারের মধ্যে গাড়ি পৌঁছে দেবে আর এগুলো হবে না চলো 30 কিলোমিটার ভিডিও মানে অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে তোমার সারাদিন করা সারাদিন ডিউটি তোমার এখানে গাড়ি নিয়ে হ্যাঁ হ্যাঁ সকাল কটা থেকে যাবে তোমরা সকাল আমাদের ওই 4টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত হ্যাঁ আচ্ছা সারাক্ষণ বসে 4টা থেকে না 8টা পর্যন্ত কাকুরা এইভাবেই মানে গাড়ি নিয়ে সারাক্ষণ পড়ে থাকে এই গঙ্গাসাগরের লোকের উপলক্ষে এই গাড়িগুলো চলছে এখানে আর দেখো সামনে অনেক গাড়ি আছে প্রচুর গাড়ি সামনে বাস স্ট্যান্ড এই যে ভাই আমার দেখতে হচ্ছে হাত এই হাতে বাস স্ট্যান্ড ওপারে হচ্ছে বাস স্ট্যান্ড তুমি বাস দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে বাস স্ট্যান্ড ছোটো হাতি থেকে শুরু করে টোটো সব কিছু গঙ্গাসাগরে অ্যাভেলেবেল কারণ গঙ্গাসাগর আগের মতনই আরও উন্নত হয়ে গেছে তো তোমার যখনই আসলে কারণ বন্ধু আমি এই ভিডিওটা ছাড়ছি এই কারণে তোমার শিয়ালদা থেকে এলে শিয়ালদা থেকে সোজা নামখানা লোকাল ধরবে ওখান থেকে কাকদ্বীপ নামবে কাকদ্বীপ থেকে কাকদ্বীপ স্টেশন থেকে নেমে যে কোনো টোটোকে বলবে যে আমি নতুন রাস্তা 8 নম্বর নতুন রাস্তার মোড় যাবো 8 নম্বর নতুন রাস্তার মোড় থেকে যে কোনো টোটো ধরবে 8 নম্বর ভ্যাসেলঘাট ওই ভ্যাসেলঘাটে আসার পর ভ্যাসেলঘাটের এপারই হচ্ছে কচুবেরিয়া ঘাট এটা আমি এক্ষুনি পেয়ালাম দেবে তোমার ভিডিওতে আছে এই ঘাট পেরিয়ে আছে তোমার বাস স্ট্যান্ড টোটো সবই তোমার ডেসক্রিপশনে দিয়ে দেবো কার কার কত কী ভাড়া এবং কত ডিস্টেন্স লাগে আমার আমি তো বললাম ভ্যাসেলে মিনিমাম 1 ঘন্টা টাইম লাগলো দাদা মানে বোরিং হচ্ছিলো 1 ঘন্টা থেকে থেকে 1 ঘন্টা ভ্যাসেলে ভেবেছিলাম আমাদের 20-25 মিনিট হয়ে যাবে তো 1 ঘন্টা কাছাকাছি নিজের কথা ভ্যাসেল আর তো সেরকম মার্কো মার ড্রাইভার ছিল মানে কী বলবো পাইলট ছিল ওখানকার ভ্যাসেল ঘাটে ঠিকভাবে বেড়াতে পারি তখন মানে ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি 30 কিলোমিটার রুট আমরা জার্নিং করবো আর হ্যাঁ টোটাল 30 কিলোমিটার রুট তার সামনে বোটা দেওয়া আছে সামনে বোটা টোটাল 30 কিলোমিটার রুট দেওয়া আছে তো চলো মন্দিরের সামনে গিয়ে আমি গঙ্গাসাগর মন্দিরের সামনে গিয়েই আমি ভিডিও স্টার্ট করবো টাটা হ্যাঁ গাড়ি আমাদের স্টার্ট হলো এখান থেকে বন্ধুরা গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেছে তো যাচ্ছি তো আমি বোটটা দেখিয়ে দেবো লেখা আছে সাগরদ্বীপে আপনাকে স্বাগত 30 কিলোমিটার অ্যাজ পার 30 কিলোমিটার ঠিক আছে আমি জুম করার দেখার চেষ্টা করছি দেখো লেখা আছে 30 কিলোমিটার ওয়েলকাম টু সাগর আইসল্যান্ড নাকি হ্যাঁ সাগর আইসল্যান্ড ওয়েলকাম টু সাগর আইসল্যান্ড গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম এই যে কপিল মুনির আশ্রম 30 কিলোমিটার এখান থেকে দেওয়া আছে আর রুদ্রনগর বেনুবন বেনুবন আছে 26 কিলোমিটার রুদ্রনগর 17 কিলোমিটার টোটালটা জুম করে দেখিয়ে দিলাম এই আমাদের পদ চালু হলো এই ফার্স্টের মোড়টা হচ্ছে আশ্রম মোড় এখান থেকে আমি ব্লকটা আমি স্টপ করলাম একদম মন্দিরের কাছে গিয়ে বন্ধুরা আমার ভিডিওটা ব্লকটা চালু হবে জিবিডিএর একটা ন্যূনতম বাগান বাগান আমি তোমায় সুন্দরভাবে দেখাচ্ছি বাঘটা দেখো এই যে বাঘ এখানে অনেক প্রাণী করা আছে এবং আমি তোমায় জুম করে দেখার চেষ্টা করবো প্রত্যেকটা জায়গা কিন্তু মূর্তি করা আছে দেখো বড় করে লেখা আছে জিবিডিএ মণিপুরি পশ্চিমবঙ্গের ছৌ ওয়েস্ট বেঙ্গল বা ছৌ নাচ উত্তরপ্রদেশের হচ্ছে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের কঙ্গ তারপরে তামিলনাড়ুর ভারতনাট্যম ঠিক আছে আসামের সীতারামে বিভিন্ন রকম ডান্সের এখানে এ তুলে ধরেছে অ কখ থেকে সব কিছু এখানে তুলে ধরেছে ও ডাক পারে ও ও অ কখ আমাদের লাঞ্চ কমপ্লিট আর এখানে খেলাম ভাত আর ভোলা মাছের তরকারি রেটটা একটু বেশি নিল তাও চিপ রেট মোটামুটি 80 টাকা তো নিলই তো দাদা খাবারের কোয়ালিটি কেমন বলবে এখানে খাবারের ফেসিলিটি ভালো ভালো হ্যাঁ খাওয়ার রান্না মোটামুটি ভালো দিলেও শুক্তো ভাত দেখাতে পারলাম না হয়তো ভাত শুক্তো ডাল আলু ভাজা আর তোমার একটা বড় এম সাইজের একটা ভোলা মাছ দিল টোটাল 80 টাকা প্লেট নিল এক্সট্রা ভাত দিয়েছিল ওটার জন্য কোনো পয়সা নেয়নি তো চলো আগে লাস্টে কিনারে সাগরের কিনারাটা তোমায় দেখিয়ে দিই হেঁটে আর মেন যে আকর্ষণ সেটা তুমি পিছনে দেখতে পাচ্ছ কপিল মুনির আশ্রম বা কপিল মুনির মন্দির সেটা তোমায় দেখাবো আর এই টোটাল স্পেসটা হচ্ছে এই যে ব্যবস্থা হচ্ছে বাথরুম লেডিস বাথরুম এগুলো
যেহেতু এটা গঙ্গাসাগর মেলার অনুষ্ঠান, এখানে এইসব এই মেলার মাঠেই বসে, বা এই যে খোলা মাঠ দেখতে পাচ্ছ এই মাঠগুলো বসে, তাই অজস্র অজস্র বাথরুম করে অনেক অনেক বাথরুম করে রেখেছে, মানে শৌচালয় থেকে শুরু করে বাথরুম অনেক করে রেখেছে। আর ওই যে বন্ধুরা একটা আকর্ষণ, উইন্ডো মিল, গঙ্গাসাগরে দেখতে পাওয়া গেল উইন্ডো মিল। এটা আমার, এটা আমি বুঝতে পারিনি যে উইন্ডো মিল দেখতে পাবো, কারণ উইন্ডো মিল এইসব জায়গায় থাকে না, যেসব জায়গায় একমুখী হাওয়া প্রবাহিত হয় সেসব জায়গার ক্ষেত্রেই উইন্ডো মিল ব্যবহৃত হয়, কারণ এখানে উইন্ডো মিল দেখার কোনো ইয়ে ছিল না। কই একটাও তো প্লেট ঘুরছে না, আমি দেখতে পাচ্ছি না, প্লেট এমনি নর্মালি আছে। তো দেখা যায় যদি ওইখানে গিয়ে তোমার দেখাতে পারি পুরো উইন্ডো মিলটা। উইন্ডো মিল সিস্টেমটা তো এইদিকে কেউ দেখতে পাবে না, পশ্চিমবঙ্গ রাজ্যে খুব খুবই মানে দেখাই যায় না, উড়িষ্যার দিকে গেলে দেখতে পাবে। দেখ ওটা যে দেখতে পেলাম, আমিও দেখলাম এবং তোমাদের দেখাতে পারছি, তার চেয়ে বড় কথা কিছু হয় না। যে উইন্ডো মিল আমি দেখতে পাচ্ছি গঙ্গাসাগরের নিকটবর্তীতে, একটাই দেখতে পেলাম, তা গঙ্গাসাগরের মন্দিরের ঠিক নিকটের দিকে আছে, ওইটা বাগান মানে ছাউ বাগানের মধ্যে ভর্তি হয়ে আছে। তো আগে সাগরের শেষ প্রান্তটা আগে ফিনিশ করি, তারপর তোমাদের মন্দিরটা দেখাবো। দেখি আমাদের আজকে ব্লগ এখানে শেষ করবো, আমার ইচ্ছে ছিল সকালবেলা বলেছিলাম গঙ্গাসাগর দেখাবো, গঙ্গাসাগর মন্দির রাস্তা টোটালটাই আমি ফেস করে নিয়েছি। এবং বন্ধুরা তোমার যখন আসবে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কীভাবে কোথেকে আসতে হয়, সব ডিসক্রিপশন বক্সে আমি লিখে দেবো। গাইস কী করবো, তোমাদের সাগরের পাড়ে তো ভিড় তো ভালোই আছে, এখানে সবাই স্নান স্নান করছে। তো আমি এসেছি অপোজিটটা, যেদিক থেকে দেখতে পাচ্ছ বাঁশ রাখা আছে, বাঁশ মানে এখানে বাঁশ হয়তো পচায় কিছু কোনো কারণে। দুপুরে বা দুপুরবেলা কাজ তো ভালোই গরম, বলার মতো কিছুই নেই, গরম তো ভালোই আছে। তো আমরা এই দিকটাতে একটু মানে ইয়ে করবো, আমরা ওইদিকে যাচ্ছি না, ওইদিকে তো ঢেউ হচ্ছে, সাগরে ঢেউ খাচ্ছে অলরেডি, আমরা এই দিকটা ঢেউটা খাবো, আর আমরা এদিকে ঢেউটা খাবো ফাঁকা দিকে, চাইবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার জন্য। এটা আমার লাগলে খুব সুন্দর জায়গা, সত্যি বলছি খুব সুন্দর লাগছে আমার, তোমাদেরও ভালো লাগে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখলে। এই যে কুকুরগুলো দেখো সাগরের ভিডিও দেখে কুকুরগুলো কিরকম মজা করছে। তো বন্ধু আমি চলে তো এলাম, বুঝতে পারলাম না যে আমরা যাবো কীভাবে এপার থেকে ওপারে, কেন এখানে আছে জল, এটুখানে জলে যাওয়া সম্ভব নয়, তো আগের প্যাসেজে যাওয়া যাবে হয়তো। তো চলো আগেটা দিয়ে যাওয়ার চেষ্টা করবো, এটা সাগর হচ্ছে গঙ্গাসাগর। কলকদা তো দাদা আসছে আমার পিছনে, তো আগে আমরা নামি। আচ্ছা ভাইরা এখানে পয়সা পয়সা খুঁজছে, ডিস্টার্ব করলাম না, ঠিক আছে, এখানকার স্থানীয় ছেলে। তো সাগর এখান থেকে যখন ঢেউ আসে তখন এই বালির মধ্যে দিয়ে অনেক পয়সা ওঠে, তো সেইগুলোই ওরা করছে, যাক স্থানীয় ছেলেরাও তারা। আর আমিও তোমাদের দেখাচ্ছি এখানে ঢেউটা ভালো হচ্ছে, দেখো বন্ধুরা ঢেউটা খুব ভালো হচ্ছে, এখানটা ঢেউটা এখানে খুব সুন্দর উঠছে, ঠিক আছে, ঢেউটা খুব সুন্দর উঠছে এখানে, দেখো ভালো লাগবে। ছিল সাগর দেখা, সাগর দেখাচ্ছি, সাগর ওই দিকটা করে লোক আছে, ওই দিকটা করে ভালো লোক আছে সাগরে, কিন্তু এই দিকটা করে কোনো লোক নেই, ফাঁকা জায়গাটাই এসছি, দারুণ লাগছে, কিউট, ওয়াও, বাট বেশি নামছি না। বাহ এই সাগরের জল এসে পাটা ধোয়ালো, দাদা তুমি কিছু বলো কেমন লাগছে এখানটা এসে, দাদা তোমার ভিডিও কলে ব্যস্ত হয়ে গেছে এখন, তোমার জন্য আসতে পারছে না, সামনাসামনি দিয়ে ঢেউ উঠছে, দাদা কিছু বলতে হবে, বলো কেমন লাগছে যে এই কাজের ফ্রি টাইমের মধ্যে এসে একটা মানে এত সুন্দর মুহূর্ত এনজয় করতে পারছো। পরে বলবো ভাবছি, ঠিক আছে আগে তুমি আগে ভিডিও করে নাও, আমি তো দেখাচ্ছি আমার বাড়ির লোক যে আছে। আচ্ছা দাদা দাদা বাড়ির লোকদের দেখাচ্ছি, আমি দাদার সঙ্গে এসেছি, আর চলো একটু হাঁটতে হাঁটতে যাওয়া যাক সাগর কিনারে।
মানে একটা গান ছিল এরকমই, তো তারই একটা আভাস পেলাম। ভালো লাগছে যে এই সাগরের মধ্যে হালকা হালকা পাতলা ঢেউ উঠছে, আমি যে হেঁটে যাচ্ছি, এই আমি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি। দেখ পাটা ভালোই ভিজেছে, আমি জানি না কী আছে, তাও ন্যাচারালি তোমার জন্য ভিডিওটা করছি। ওটা যে প্যাসাজ, ওটা যে উইন্ডো মিল, যেটা দেখছিলাম উইন্ডো মিল, ওইটা ওইটা উইন্ডো মিল। আর জলে ব্যাগ টান তো ভালোই আছে, এই যে এই যে, ও লাভলি লাভলি। চলো বন্ধু দেখাবো, সময়ের শেষে লাস্ট আমার যেটা মেন উদ্দেশ্য ছিল কপিলমুনি মন্দির, তো সেটাতে আমি পৌঁছে গেছি, দাদাও পিছনে আছে। এটা হচ্ছে ডালা অ্যারকেট, মানে এখান থেকেও ডালা তুমি নিতে পারো, বা ওই গঙ্গা সাগরে দেওয়ার জন্য ওখান থেকে ডালা তুমি সংগ্রহ করতে পারো। এটা হচ্ছে জিবিডিএ, জিবিডিএ ডালা অ্যারকেট, এটা একটা ডালা, এখানেও ডালা পাওয়া যায়, টোটাল একটা দুটো তিনটে তিনটে পরস্পর ডালা পাওয়া যায়। আমি মন্দিরে তো ফোন অ্যালাও আছে কি না জানি না। তো সময়ের শেষে লাস্ট আমার যেটা মেন উদ্দেশ্য ছিল কপিলমুনি মন্দির, তো সেটাতে আমি পৌঁছে গেছি, দাদাও পিছনে আছে। এটা হচ্ছে ডালা অ্যারকেট, মানে এখান থেকেও ডালা তুমি নিতে পারো, বা ওই গঙ্গা সাগরে দেওয়ার জন্য ওখান থেকে ডালা তুমি সংগ্রহ করতে পারো। এটা হচ্ছে জিবিডিএ, জিবিডিএ ডালা অ্যারকেট, এটা একটা ডালা, এখানেও ডালা পাওয়া যায়, টোটাল একটা দুটো তিনটে তিনটে পরস্পর ডালা পাওয়া যায়। আমি মন্দিরে তো ফোন অ্যালাও আছে কি না জানি না। তো